আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বিষয়টি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। চলো আমরা চলে যাই ক্রিয়াপদ। ক্রিয়াপদ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে আসলে ক্রিয়াপদটা কি। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে কোনো কাজ করা, কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, চলন ইত্যাদি, যা কিছু কোনো কিছু করা বুঝালেই সেটা সেই পদটা, যে পদটা দিয়ে কোনো কিছু করা বুঝাবে সেটাই ক্রিয়াপদ। যেমন আমি বই পড়ছি, রফিক মাঠে খেলছে, রহিম নৌকা চালাচ্ছে, শফিক রোদে দৌড়াচ্ছে, এই যে দৌড়াদৌড়ি করা, সব কাজ যেটা দিয়ে যে পদটা দিয়ে বোঝাবে সেটাই ক্রিয়াপদ। চলো আমরা উদাহরণে চলে যাই। বাবা এসেছেন, এখানে আসার কাজ করাটা ক্রিয়াপদ। আমি অঙ্ক করছি, আমি অঙ্ক করছি ইত্যাদি, এই যে উদাহরণগুলো। এখন আমরা ক্রিয়াপদের বিস্তারিত জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে ক্রিয়াপদের বিভিন্ন রকম ফের সম্পর্কে, রকমারিটা কত রকম। এটা ক্রিয়াপদ অনেক রকম, নানা রকম বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে ভাগ করা হয়েছে, কর্মের ভিত্তিতে। তারপরে ক্রিয়ার অর্থ সম্পন্ন, অর্থ সম্পন্ন করতে পারলো কিনা এটার ভিত্তিতে এরকমের। চলো আমরা প্রথমে চলে যাই সমাপিকা ক্রিয়া। ক্রিয়ার শ্রেণী বিভাগে আমরা প্রথমে এক নম্বরে চলে যাই সমাপিকা। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, যেটা বললাম যে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, ওই ক্রিয়ার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্রিয়া সাহায্য নিতে হয় না। যেমন সেই স্কুলে যায়, তারপরে বিথু গান গায়। সে স্কুলে যায়, বিথু গান গায়। এখানে গাওয়া দ্বারা বোঝানো সম্পূর্ণ হয়ে যে যাওয়া কাজটা, গান গাওয়া কাজটা, এটা অন্য কারো সাহায্য নিয়ে হয়নি, সে নিজেই সম্পূর্ণরূপে তার অর্থ প্রকাশ করতে পেরেছে। এখন যেহেতু সমাপিকা ক্রিয়া এটা গেল, অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে যে ক্রিয়াটা একাই নিজেই একশো। এরপরে অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া নিজের অর্থ সম্পন্ন নিজেই সম্পূর্ণরূপে করতে পারে না, অর্থ সম্পন্ন করতে পারে না, তার অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য অন্য একটা ক্রিয়ার সাহায্য তাকে নিতে হয়, এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে যে ক্রিয়া পরিপূর্ণরূপে অর্থ সম্পন্ন করতে পারে না, বাক্যের অর্থ সম্পন্ন করতে না পেরে তাকে অর্থ সম্পন্ন করার জন্য অন্য কোনো সাহায্য নিতে হয়। যেমন অসমাপিকা ক্রিয়াটা উদাহরণে আমরা যদি বলি, অসমাপিকা ক্রিয়া যেমন আমি বাজারে গিয়ে, বাজারে গিয়ে। এরপর কিছু অর্থ বাকি থেকে যায়, সে বই নিয়ে, এই যে ক্রিয়াগুলো অর্থ সম্পন্ন করতে পারছে না, এগুলোই অসমাপিকা ক্রিয়া। মানে অসমাপিকার মানে হচ্ছে যে অসম্পন্ন, সম্পন্ন করতে পারছে না, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এর অর্থ সম্পন্ন করার জন্য আরেকটা ক্রিয়ার সাহায্য নিতে হয়। কীভাবে? আমি বাজারে গিয়ে কি করলাম, কেনাকাটা করলাম, এই যে কেনাকাটা আরেকটা আরেকটা ক্রিয়া যোগ হয়েছে। সে বই নিয়ে কি করছে, পড়ছে, এরকম হতে পারে। এরপরে আমরা চলে যাব সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়ায়। Yes.
সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়াটা কি কর্মের সহিত বর্তমান, যে ক্রিয়ার কর্ম থাকে, যেমন আমি ভাত খাই, এটা কি আমি ভাত খাই, কর্ম আছে এখানে। এখানে আমি খাই কাজটা কি, একটু ক্রিয়ার কাছে আমি কি প্রশ্ন করব, কর্ম আছে কিনা, কি বা কাকে, কি খাই, ভাত খাই, তার মানে কর্ম আছে, তার মানে যে ক্রিয়া কর্ম নিয়ে অর্থ সম্পন্ন করে, কর্ম থাকে যে বাক্যের মধ্যে যে ক্রিয়ার সঙ্গে, সেটা সকর্ম ক্রিয়া। আর অকর্ম ক্রিয়া একটা আছে যে ক্রিয়ার কর্ম থাকে না, যেমন যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, স্বপন লিখছে, লিখছে, বকুল পড়ছে, বকুল পড়ছে ইত্যাদি, তার মানে আমি ভাত খাই, সে বাজারে যায়। এখানে সকর্ম অকর্ম ক্রিয়ার বোঝা গেল, সকর্ম ক্রিয়ার কর্ম থাকে, অকর্ম ক্রিয়ার কোনো কর্ম থাকে না, মানে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া। এবারে আরেকটা আছে দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে সেটা দ্বিকর্ম ক্রিয়া, যেমন শিক্ষক ছাত্রদের, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক কি করছেন, ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, এটা আবার বাংলাটা ছাড়া প্রযোজক ক্রিয়ার উদাহরণ হয়ে যায়। শিক্ষক ছাত্রদের কি করছেন, বাংলা পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, শিক্ষক, হ্যাঁ বাংলা পড়াচ্ছেন। আবার কি বা কে বা কারা, কি বা কাকে, কাকে পড়াচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, তার মানে কর্ম হচ্ছে দুটো, এটার একটা কর্ম, এটা একটা কর্ম, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। তার মানে আমরা আরো জানলাম ক্রিয়া সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক হয়ে থাকে। এরপরে আরো ক্রিয়া আছে, সেটা আমরা এখন আলোচনা করছি। দ্বিকর্ম ক্রিয়ার পরে আরো এক শ্রেণীর ক্রিয়া আছে, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর একটা হচ্ছে যৌগিক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি, যে ক্রিয়াটা অন্যের দ্বারা চালিত হয় সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। অন্যের দ্বারা চালিত হয় মানে কেউ কাজটা করছে, কিন্তু যে কাজটা করছে তাকে দিয়ে অন্য আবার কেউ করাচ্ছেন। যেমন এখানে ওই যে বললাম শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, ছাত্ররা পড়ছে, পড়া কাজটা হচ্ছে ছাত্রদের দিয়েই, কিন্তু পড়াচ্ছেন কিন্তু শিক্ষক, এখানে পড়াচ্ছেনটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, প্রযোজক প্রযোজক ক্রিয়া। সাপুরে সাপ খেলায় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু চাঁদ দেখছে ঠিক আছে, দেখাচ্ছেন কিন্তু মা, এই দেখাচ্ছেন ক্রিয়াটা অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে, এটা প্রযোজক ক্রিয়া। এই খেলার কাজটা সাপ খেলছে কিন্তু খেলাচ্ছে সাপুরিয়া, এটা প্রযোজক ক্রিয়া। এরপরে আছে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌগিক ক্রিয়াটা কি দেখি, একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠন করে তাকে যৌগিক ক্রিয়া বলে। মানে একটা হচ্ছে সমাপিকা, একটি সমাপিকা ক্রিয়া থাকবে আর একটি অসমাপিকা ক্রিয়া,
একটু আগে যেটা বললাম যে অসমাপিক ক্রিয়া যখন বাক্যের অর্থ সম্পন্ন করতে পারবে না, তখন আরেকটা আরেকটা ক্রিয়ার যখন সাহায্য নেবে, সে যখন অর্থ সম্পন্ন করবে সাহায্যকারী ক্রিয়াটা, তখন সেটাই হবে, দুটো মিলে হবে যৌগিক ক্রিয়া। যখন অসমাপিকা ক্রিয়া আরেকটা অর্থ সম্পন্নকারী সমাপিকা ক্রিয়াকে আশ্রয় করে অর্থ প্রকাশ করবে, দুটো উভয় মিলে হবে যৌগিক ক্রিয়া। যেমন সে পাশ করে গেল, করে গেল, সাইরেন বেজে উঠল, বেজে উঠল। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই যে করে হচ্ছে অসমাপিকা, গেল হচ্ছে সমাপিকা, দুটো মিলে হয়েছে একটা যৌগিক ক্রিয়া। আবার বেজে অসমাপিকা, উঠলো সমাপিকা, দুটো মিলে হয়েছে যৌগিক ক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়ার শ্রেণী বিভাগে আজ আমরা এ পর্যন্তই। আগামী পাঠে আমরা আবার নতুন কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।